বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার, ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। টলিপাড়ায় একের পর এক সম্পর্ক বিচ্ছেদের খবর। গৌরব জেসমিন, সোহিনী রণজয়, রোহন সৃজলার পর বনি কৌশানির সম্পর্কেও কিউট ধরল। হ্যাঁ, শোনা যাচ্ছে ব্রেকআপ হয়ে গেছে এই বহু চর্চিত জুটির। প্রায় 7 বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন বনি কৌশানী। অনস্ক্রিন কেমিস্ট্রির মতোই অফস্ক্রিনেও তাঁদের জুটি ছিল সুপারহিট। নিজেদের প্রেম নিয়ে কখনোই তাঁরা লুকোছাপা করেননি। এতগুলো বছর ধরে নিজেদের নানান মিষ্টি মিষ্টি মুহূর্ত প্রকাশ্যে এনেছেন, যা বরাবরই ভীষণ উপভোগ করে এসেছেন বনি কৌশানীর ফ্যানেরা। একের পর এক সাক্ষাৎকারেও নিজেদের প্রেম নিয়ে খোলামেলায় ছিলেন তাঁরা। এমনকি দুই বাড়ির মধ্যেও পারিবারিক সম্পর্কই গড়ে উঠেছিল। কিন্তু শোনা যাচ্ছে সেসব কিছুই এখন অতীত, সম্পর্কে এসেছে ভাঙন। জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই আলাদা থাকছেন দুজনে। যদিও ব্রেকআপের কথা দুজনের কেউই প্রকাশ্যে জানাননি বনি কিংবা কৌশানী, তবে তাঁদের ব্রেকআপের খবর মেনে নিতে পারছেন না বনি কৌশানীর অগণিত ফ্যানেরা। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।